فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده আসসালাতু ওয়াসসালামু আলা নাবিইয়া বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটু ভাবুন। আপনাকে আমাকে নিজের জীবন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে আমলগুলো করি, যে নেকির কাজগুলো আমরা করে থাকি, এগুলো দিয়ে আমরা কেমতের ময়দানে নাজাত পাব কি না সেই দিন আমরা জান্নাতে যেতে পারবো না সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার এই পৃথিবীতে যারা বসবাস করে এক শ্রেণীর মানুষ যেমন রয়েছে যারা সম এবং সালাতের কোনো পাবন্দি নেই এর আল্লাহর দিন থেকে বহু দূরে রয়েছে গাফেল রয়েছে শুধুমাত্র তারা জুমার দিনে সলাত আদায় করে নামাজ পড়ে ঈদ আজহা ঈদ উল নামাজ পড়ে আর নিজেকে দাবি করে যে আমরা একবারে খাঁটে মুসলিম চিন্তা করুন আর এক দল রয়েছে যারা এগুলোর এগুলোতেও নেই অনেকে রয়েছেন এমন যারা পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক আমলে তাদের ঘাটতি রয়েছে আপনাকে চিন্তা করতে হবে এবং এক প্রকার লোক আরো রয়েছেন যারা যারা পাঁচ সলাতের সালাতের সাথে অন্যান্য আমলগুলো পরিপূর্ণ করে থাকেন এরকম হচ্ছে পৃথিবীতে বহু মানুষ এবং তাদের বহু চিন্তা ভাবনা এবং আমলের বিভিন্ন প্রকার রয়েছে সম্মানিত ভাই বোন আপনি একটু চিন্তা করুন এই পৃথিবীতে তাদের যারা আপনারা বসবাস করেন আমরা বসবাস করি আমরা প্রত্যেককে দুনিয়া নিয়ে খুব চিন্তা করি দুনিয়ার সবকিছু নিয়ে খুব চিন্তা ভাবনা করি কিন্তু আমরা অনেক সময় পরকালকে ভুলে যাই আমরা কখনো এই চিন্তা করি না যে আমরা যে আমলগুলি করি এই আমলের মাধ্যমে আমরা পাবো কিনা আমাদেরকে পরিত্রাণ দিবেন কিনা এই চিন্তা আমাদের খুব কম হয় আপনারা জানেন একজন ব্যবসায়ী ব্যবসা করে প্রতি বছর বছরের শেষে হিসাব করে যে এক বছরে সে কতটা আয় করলো কতটা ব্যয় করলো তার লাভ কত হলো কত হলো তার লস কত হলো সবকিছু সে হিসাব করে এবং ভবিষ্যতের জন্য সে পরিকল্পনা সূচি তৈরি করে যে এই বছর যা ঘাটতি হয়েছে আগামীতে তা ঘাটতি আর ইনশাল্লাহ হতে এরকম চিন্তা করে প্রোগ্রাম সূচি তৈরি করে ঠিক এইভাবে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে একটু ভাবতে বলেছেন চিন্তা করতে বলেছেন আসুন আমি আপনাদের সামনে আয়াতটি পেশ করি যে রয়েছে সুরাতুল হাসারে আয়াত নম্বর হচ্ছে আঠারো সুরাতুল হাসারের আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলছেন হ্যাঁ এই আল্লাহ দিন আমানতাকুল্লাহ হে ইমানদার গুণ হে মমিন আল্লাহকে ভয় করো সবসময় আপনাকে আমাকে ভয় করতে হবে মহান আল্লাহ রব্দুল আলামিনকে এরপরে আল্লাহ বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কাদদামাত লেখাত প্রত্যেক প্রত্যেকের চিন্তাশীল হয় যে সে কালকের জন্য অর্থাৎ কয়মতের জন্য কি প্রস্তুতি নিয়েছে ফতাকুল্লাহ আল্লাহকে ভয় করো এ ন আল্লাহ হবির তোমরা যা করো তার ব্যাপারে আল্লাহ আব্দুল্লাহর খবর রাখেন আল্লাহ জানেন সম্মেত ভাইবন্থ হলে আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ আহ্লা আমিন প্রথমে আয়াতের মধ্যে বলছেন যে হে ইমানদার হে মমিন মুসলিম গণ আল্লাহকে ভয় করো এটা একটা অংশ আয়াত আর এরপর আল্লাহ বলছেন ওলতানজু নাসুম্মা খাদ্দামাত লেখাত প্রত্যেকে যেন চিন্তাশীল হয় আত্মশুদ্ধি করে যে সে জন্য কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছে অতএব আমাদেরকে আমাদের চিন্তাশীল হতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে আমলগুলো করি যে নেকিগুলো করি এর মাধ্যমে সেদিন আল্লাহ আমাদের পরিত্রাণ দিবেন কি দিবেন না আমরা রাত্রে শুয়ে শুয়ে বা যে কোনো সময় আমরা আত্মশুদ্ধি করব যে আমরা যে নেকিগুলো করছি এর মাধ্যমে আমরা নাজাক পাবো কি না এরপরে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো এটাও মনে রাখতে হবে যে আল্লাহরা বলে আমিন খবর রাখেন আমরা যা করি তাহলে আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হলো যে আমাদেরকে একটু ভাবতে হবে জীবন নিয়ে পরকাল নিয়ে আমল নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে মহান আল্লাহ কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে পরকাল নিয়ে ভাবার এবং এই দুনিয়াতে বেশি বেশি আমল করে সেই দিন যেন আমরা নাজাদ পাই এরকম আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন আল্লাহর কাছে আরও দোয়া করি যে তিনি যেন আমাদেরকে এরকম ক্ষমতা দেন তৌফিক দেন যে আমরা যেন বেশি বেশি নেকি করতে পারি সৎ আমল গুলো করতে পারি এবং তিনি যেন আমাদেরকে জান্নাতের মুসলিম নারী নর নারী সকলের জীবনের গুনাগুলিকে মাফ করো হে আল্লাহ আমাদের সবাইকে কেমতের দিনের প্রশ্নের উত্তর দেওয়ার তুমি তৌফিক দিও এবং এই দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি তোমার নেক কাজগুলো করার তৌফিক দিও হে আল্লাহ তুমি আমাদের জীবনের ভুল ত্রুটি মাফ করো আসসালামু আলাইকুম আহমতুল